বছরের পর বছর চলতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তবুও ইউক্রেনকে সমর্থন করা বাদ দেওয়া উচিত নয়, এই বলে পশ্চিমা বিশ্বকে প্রস্তুত থাকতে বলেছেন ন্যাটো প্রধান। এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব বলেন, পশ্চিমাদের প্রস্তুত থাকতে হবে যে যুদ্ধ সমাপ্তির জন্য কয়েক বছর সময় লাগতে পারে, এমনকি খরচ বেশি হলেও শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, শক্তি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও। তিনি আরও বলেছেন, এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে ঠিকই, কিন্তু মস্কোকে যদি তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়া হয় তাহলে তার জন্য আরও বেশি মূল্য দিতে হবে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয়বারের মতো কিয়েভ সফর থেকে ফিরে শনিবার তিনি বলেন, দৃশ্যত মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে সারা বিশ্বে যেন একটা ক্লান্তি ভর করতে শুরু করেছে। সানডে টাইমস সংবাদপত্রে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন যে যতই ক্ষতি হোক না কেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং বর্বর হামলা চালিয়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। আমি শঙ্কিত যে আমাদের দীর্ঘ এক যুদ্ধের জন্য শক্ত থাকতে হবে, লিখেছেন তিনি। সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভূমি রক্ষা করার জন্য রাশিয়ার নতুন করে আক্রমণের চেয়েও দ্রুত ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধির উপর সবকিছু নির্ভর করছে। ইউক্রেনের রাজধানী পরিদর্শন করা ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কিয়েভকে অস্ত্র, সরঞ্জাম, গোলা বারুদ এবং প্রশিক্ষণের সরবরাহ মস্কোর নিজেকে পুনরায় সজ্জিত করার প্রচেষ্টাকে ছাড়িয়ে যেতে হবে। ন্যাটো প্রধান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী দুজনেই ইউক্রেনে আরও সামরিক সাহায্য পাঠানোর উপর জোর দিয়েছেন। তারা মনে করেন, অত্যাধুনিক অস্ত্র দিয়ে কিয়েভকে সহযোগিতা করা হলে এই যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে। ন্যাটো মহাসচিব মিস্টার স্টলেনবার্গ মনে করেন, ইউক্রেনকে আরও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সরবরাহ করা হলে দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকাকে মুক্ত করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই অঞ্চলের সিংহভাগ এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের জন্যই গত কয়েক মাস ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই চলছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী ধীরে ধীরে কিছু অগ্রগতি ঘটিয়েছে। ইউক্রেনের নেতারাও সামরিক সাহায্য, বিশেষ করে ভারী যুদ্ধাস্ত্র চেয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর প্রতি খোলামেলা বক্তব্য দিচ্ছেন। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ ব্রাসেলসে প্রায় 50টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের কাছে আরও সামরিক সাহায্য চেয়েছেন। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে, কিন্তু ইউক্রেন বলছে রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে যত অস্ত্রের প্রয়োজন তার খুব সামান্যই তারা পেয়েছে। রাশিয়ার কর্মকর্তারা ন্যাটোর এই সামরিক সাহায্যের সমালোচনা করে আসছে। চলতি মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়নি, বরং বিশেষ সামরিক অভিযান চালিয়েছে, কারণ ইউক্রেনকে ন্যাটোর মধ্যে টেনে আনা যে একটি অপরাধমূলক কাজ সেটা তারা পশ্চিমা বিশ্বকে বোঝাতে ব্যর্থ হয়েছে। বিবিসির সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি আবার উল্লেখ করেন যে ইউক্রেনকে তার ভাষায় নাৎসিমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান। এদিকে যুদ্ধ শেষ হওয়ার অনিশ্চয়তার কারণে ইউক্রেনে পুনরায় যুদ্ধে যেতে শত শত রুশ সেনার অস্বীকৃতি জানানোর খবর প্রকাশ করেছে রাশিয়ার কিছু নিরপেক্ষ গণমাধ্যম। যুদ্ধে ফেরত যাওয়া এড়াতে শত শত রুশ সেনা আইনজীবীর পরামর্শ নিচ্ছেও বলে জানা গেছে। এমনই এক রুশ সেনা সের্গেই নিজের অভিজ্ঞতা জানিয়েছে গণমাধ্যমের কাছে। চলতি বছরের জানুয়ারিতে রুশ সেনা সের্গেইকে সামরিক মহড়ার কথা বলে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়। এক মাস পরেই গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কিছু না বুঝে উঠতেই যুদ্ধে জড়িয়ে পড়ে সের্গেইর মতো শত শত সৈনিক। পরবর্তীতে এপ্রিলে দেশে ফেরার পর পুনরায় যুদ্ধে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তাকে। এরপর সমমনা দুই সেনা সদস্যকে নিয়ে এক আইনজীবীর দ্বারস্থ হন সের্গেই। ওই আইনজীবী তাদের অস্ত্র জমা দিয়ে ইউনিট হেডকোয়ার্টারে ফিরে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সের্গেই সহ বাকি দুই সেনার চিঠি লিখে জানানো উচিত তারা নৈতিক ও মানসিকভাবে ক্লান্ত এবং ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না। চিঠি দেওয়ার পর সের্গেইকে জানানো হয় নিজ ইউনিটে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ, কারণ এভাবে চলে গেলে পদত্যাগ হিসেবে ধরে নেওয়া হবে, ফলে তাকে সাজার মুখে পড়তে হতে পারে।